আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো হিজামাম প্ল্যানেটের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে, একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। তো আমি ইমরান, হিজামাম প্ল্যানেটে কনসালটেন্ট হিসেবে আছি। আর তো আমার বিষয়বস্তু হলো গিয়ে তাবিজ তোমার, সমাজে প্রচলিত যে তাবিজ তোমার, এটা আমরা কেন পরিহার করব। তো অনেকে তো জায়েজ ফতোয়াও দেয় তাবিজের ব্যাপারে। হাটহাজারি দারুল উলুম দেওবন্দ থেকে তাবিজের ব্যাপারে একটা ফতোয়া আছে যে চারটা শর্তে এই সুরাতের তাবিজ জায়েজ। তো শর্ত চারটা মনে নেই, মোটামুটি এরকম যে এটা সুস্পষ্ট কোরআনের আয়াত হতে হবে, সংখ্যা নকশা হওয়া যাবে না, এরকম বিভিন্ন শর্ত আছে। কিন্তু আসলে বাস্তবে আপনি তাবিজ ভেঙে দেখবেন যে তাবিজের মধ্যে এই শর্তগুলো পাওয়া যায় না। অধিকাংশ তাবিজের মধ্যে দেখবেন যে সংখ্যা এবং নকশা, যেগুলো জাদুতে ব্যবহার হয়। আমরা যে সমাজে যত মানে জাদুকর আছে, মানে হুজুর শ্রেণীর মধ্যে জাদুকরদের এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে ঢুকে গেছে। এটা মানে আপনি যদি ব্ল্যাক ম্যাজিক, এখন তো ইন্টারনেটের যুগ, ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে একটু ঘাটাঘাটি করতে যাবেন, তো দেখবেন যে ওখানে বিভিন্ন রকম ইঙ্গিতপূর্ণ সংখ্যা নকশা এগুলোই তারা চর্চা করে। যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এগুলো ইহুদিদের মধ্যে বেশি, তারপরে যে কামরূপ কামাখ্যা ভারতে, হ্যাঁ, তাদের এরকম আলাদা বই পাওয়া যায় জাদুর। তো দেখবেন যে এই যে হুজুররা যে তাবিজ তোমার দিচ্ছে, হ্যাঁ, যেগুলো দুর্বেদ্য, অর্থ বোঝা যায় না, তো ওগুলোর সাথে ওগুলো দেখবেন যে হুবহু মিল। আরও দেখবেন যে এই হুজুর শ্রেণীরা যেভাবে তাবিজ দিতেছে, মানুষ তো হুজুরদের প্রতি খুব ভক্তি শ্রদ্ধা করে যায়। তো আবার হিন্দুরাও বিভিন্ন শ্রেণী আছে যারা এই তাবিজ তোমারের ইয়া করে, তো দেখবেন যে তাদের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এক হুজুরের তাবিজ, মানে আমাদের অনেক অভিজ্ঞতা আছে এবং এখানেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেক ভাই আছে যারা এক সময়, আর সবচেয়ে বেশি যেটা আমি ইয়া করছি যে আমি তো ফিকহে হানাফির উপর চলি, কিন্তু এই তাবিজ তোমার বিরুদ্ধে বলতে গিয়ে আমি এত পরিমাণ মানে আহলে হাদিস নামে গালি শুনছি যে তুমি তো আহলে হাদিসদের মতো কথা বলো। তো এটা মানে গালি হিসেবে আমাকে দেওয়া হয়েছে। অনেকে শুধু এই মানে সে যে হানাফি আর আমি আহলে হাদিস, এটা প্রমাণ করার জন্য আমার সাথে এই তাবিজের পক্ষ নিয়ে সে কথা বলে, তাবিজ যে জায়েজ, এবং বড় বড় হুজুরের দোহাই দেয়। আর ওই যে সমাজে আমরা যে বড় বড় হুজুরদেরকে দেখি না, যাদের কাছে মানুষ ভক্তি নিয়ে যায় এবং তাবিজ তোমার গ্রহণ করে, তাদের কাছ থেকে শয়তানের সাথে ওই সমস্ত হুজুরদের সাথে যোগাযোগ আছে। তো শয়তানই নির্দেশ দেয় তাদেরকে যে তোর দিনের বেলা হুজুর হয়ে এমনভাবে থাকতে হবে যাতে মানুষ তোর কাছে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসে। এগুলো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার। তো জাদুকে তো জাদু এই জন্য বলা হয়েছে যে এর হাকিকত আপনি জানবেন না, দেখবেন না, এই জন্যই জাদুকে জাদু বলা হয়েছে। এমনি জাদু বলতে তো আমরা কিছু ভেলকিবাজি বিষয় দেখি, তো ওখানেও আমরা বিষয়টা দেখি যে আসল বিষয়টা আমরা জানি না, ওখানে গোপন কিছু ফর্মুলা থাকে। তো আর কোরআনে যে সেহের বলে জাদুর কথা যেটা বলা হয়েছে, ওইটা হলো কি আসল জাদু, যেটা দ্বারা মানুষের ক্ষতি করা হয় জাদুর দ্বারা, হ্যাঁ, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন। এবং জাদুর মূল ফর্মুলা হলো যে অবৈধ সম্পর্ক স্থাপন এবং সুন্দর সম্পর্ক ভাঙন, এই দুইটাই হলো কি জাদুর মূল উপাদান। আর বাকিগুলো শাখা প্রশাখা, অনেক অনেক ধরনের জাদু আছে। তো শয়তান খুব সূক্ষ্মভাবে হুজুর শ্রেণীর মধ্যে ঢুকছে। অনেক হুজুর নিজেও জানে না যে সে এখানে শিরিক করছে। এক মানে ঘটনা অনেক আছে, ঘটনা বলতে গেলে সময় অনেক লম্বা হয়ে যাবে। তো এক হুজুর, তিনি এক মাদ্রাসার মুহতামিম, এক কৌমি মাদ্রাসার মুহতামিম, এবং ব্যক্তিগত আমল এত ভালো যে আমি যদি ওনার ব্যাপারে বলি যে উনি তো শিরিক করছে, তো আপনারা কেউ বিষয়টা মেনে নিতে পারবেন না যে আমি এভাবে কীভাবে তার ব্যাপারে শিরিকের কথা বলছি। কিন্তু দেখবেন যে অধিকাংশ হুজুররা যে ইয়া আলী ও চার খলিফার নাম বলে, চার ফেরেশতার নাম বলে সম্বোধন করে তাবিজ লিখছে। তো আল্লাহকে ছাড়া এইভাবে ইয়া জিব্রাইল, মানে অনেকে আবার সাধারণ মানুষ বলে কি সমস্যা কী, এ তো আমাদের খলিফাদের নাম, এ তো আমাদের ফেরেশতাদের নাম, এটাকে সে দোষণীয় মনে করছে না। তো তখন তাকে বলি যে ভাই আমি, আপনি বলেন তো আমি এখানে ফেরেশতাদেরকে ডাকা শুরু করলাম ইয়া জিব্রাইলু ইয়া ইসমাইলু বলে ডাকা শুরু করলাম, তো আল্লাহকে ছাড়া যে এভাবে আমি ফেরেশতাদেরকে ডাকছি, এটা কোন হুকুমের মধ্যে পড়ে, আপনিই বলেন। তো সেই মুহতামি সাহেবের ব্যাপারে তিনি যে তাবিজ দিয়েছেন, আমি প্রথমে আওয়াজ তুলেছি, পরে এক মুক্তি সাহেব আমার সাথে পুরো তর্ক জুড়ে দিলেন, এবং মারকাজুদ দাওয়া আমাদের এখানে একটা মানে খুব নির্ভরযোগ্য একটা বিদ্যাপীঠ, উচ্চ গবেষণা কেন্দ্র একটা, তো তিনি মার্কাজের দেওয়ার এক হুজুরকে ফোন দিয়েছেন এবং আমিও তাকে ছেড়ে দিয়েছি, উনি লাউড করেছেন। আমি বলছি যে স্পষ্ট করে পড়ে বলেন যে হুজুর যেটা লিখছে এটা কী।
তো উনি প্রশ্ন করলেন এবং প্রশ্ন করে প্রথম আয়াত যেখানে তাহরিফ হয়েছে আর এবং যাদের মধ্যে সবচেয়ে বেশি তাহরিফ হয় সূরা ইখলাসের মধ্যে, কারণ এটা তাওহীদের একমাত্র সূরা, তো এইখানে মানে যত বেশি অপকর্ম করা হয় শয়তান তত খুশি হয়ে ওই জাদুকরের কাজ করে দেয়। তো সেই হুজুরে তাবিজে লিখছে কুল হুয়াল্লাহু আহাদ আজিবিয়া জিব্রাইল, এইভাবে চারটা আয়াতে শেষে চার ফেরেশতাকে সম্বোধন করে ডাকা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে শয়তানি কর্মকাণ্ডগুলো মানে এত সূক্ষ্মভাবে, উনি কিন্তু একজন মুহতামিম এবং খুব আমলি মানুষ। তো মারকাজুদ দাওয়ায় ফোন দিয়ে দুইটা আয়াত বলার পরেই বলছে থামেন থামেন, এগুলো তো ভাই শিরকি বাক্য এবং এটা সুরাকে তাহরিফ করা হইতেছে, এটা তো ইহুদিদের কাজ। হ্যাঁ, তা তাদের কাজের সাথে এটা সম্পূর্ণ হারাম, মানে কয়েকদিকে হারাম, একদিকে সুস্পষ্ট শিরিক পাওয়া যাচ্ছে আর একদিকে সুরাকে বিকৃত করা হচ্ছে। তো যাই হোক, তাবিজ নিয়ে এভাবে আরও বিশ্লেষণের দরকার আছে, মানে বিষয়গুলো অন্ধকার জগতের, তো তা আমরা হঠাৎ করে শুনে বুঝি না। এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে মা বোনেরাই এই তাবিজের ব্যাপারে খুব বেশি মানে অনেকে আছে মিথ্যা কথাও বলে সাথে তাবিজ, কিন্তু বলে কি যে না আমি তাবিজ ব্যবহার করি না, কিন্তু গোপনে ঠিকই ইয়া করে। এবং মানুষ আসলে জাদুগ্রস্ত হয় কীভাবে, এই যে এই সমস্ত হুজুরদের কাছে মানে প্রত্যেকটা তাবিজকে আমি বলতে চাই যে এটা মানে এক একটা জাদুর প্রয়োগ। এটার একটা প্রমাণ দিই, আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনার জামার ভাজের মধ্যে কেউ একটা তাবিজ রেখে দিয়েছে, তো দেখবেন যে এরকম প্রায় মানুষকেই বলতে শুনবেন যে এরকম হঠাৎ তাবিজ পেয়ে সে মানে ইয়া হয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে কি আবার আমাকে কি ক্ষতি করলো। দেখেন বিবেক কিন্তু প্রথমেই একটা মানুষকে ভালো কোনো ইয়া করে না, মানে এটার যে মূল হাকিকত এইটাই মাথায় আগে আসে যে কে আমার কোন ক্ষতি করতে আসলো। তার মানে তাবিজ তোমার এগুলো মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার হয়, ক্ষতি করার জন্য ব্যবহার হয়, যেগুলোকে মানে জাদু প্রয়োগ বলে। একজন এগুলার মারাত্মক পর্যায় হলো গিয়ে বান মারা, একটা মানুষকে মেরেও ফেলা যায় বিভিন্ন, এবং এই জাদুর মধ্যে বিভিন্ন রকম প্রকার আছে। কি কিছু জাদু আছে যেগুলো জিনের মাধ্যমে সংঘটিত হয় আর কিছু আছে যেগুলো জিন্নাত ছাড়া সংঘটিত হয়। তো টপিকটা ছিল যে মানুষ কীভাবে জাদুতে আক্রান্ত হয়। যেমন দেখা যায় কি যে স্ত্রী সে গোপনে এক হুজুরের সন্ধান পেয়ে গেছে, গিয়ে বলতেছে কি যে আমার স্বামী সে যেন আমাকে একটু বেশি কেয়ার করে, মানে যা হয় আর কি স্বামী স্ত্রীর ঘটিত ব্যাপার স্যাপার, এই জন্য সে তাবিজ নিতে যায়। তো এরপরে দেখা যায় কি যে আস্তে আস্তে তার স্বামী বিভিন্নভাবে অসুস্থ, আয় রোজগারে বরকত নাই, সে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে বিভিন্ন রকম। এমনকি ওই যে যে স্ত্রীলোক যায় তারাও এখানে জাদু মানে জাদুগ্রস্ত হয়ে পড়ে। একটা মূল উপাদান হলো যে তাবিজ তোমার যারা দেয় এরা দেখবেন যে প্রথমেই আপনার এবং আপনার মায়ের নাম জানতে চায়, তো এদের কাছে যেই যেই নাম চলে যায় এই এই নামের উপর জাদু হয়। আরও অনেক বিষয় আছে, মানে সমাজে এটা নিয়ে যে মানে বিষয়টা খুব ছোট, সহজে যেখানে আসে না, মানুষ এটা নিয়ে বেশি আলোচনা করে না, কিন্তু এটা এত পরিমাণে মহামারী গোপনে গোপনে চলছে যে এটার বিষয়ে এইটার বিষয়ে খুব আরও স্পষ্ট আওয়াজ হওয়া ওঠা উচিত এগুলা থেকে। এবং জাদুকরদের ব্যাপারে তো হুকুম হলো শরীয়তের যে এদেরকে পাইলে কতল করো, এদেরকে পাইলে কতল করো, যে এরা তো মানে তওবা করলে এদের কোনো মাফ হবে কি হবে না, এই ব্যাপারে ওলামায়ে উম্মত দুই ভাগ হয়ে গেছেন। তো এক শাতিমের রাসুল যারা আল্লাহ রসুলকে গালিগালাজ করে এবং যারা জাদুকর মানুষের ক্ষতি করে, এই সমস্ত জাদু ইত্যাদি প্রয়োগ করে, এদের ব্যাপারে শরীয়তের হুকুম আমরা পালন করি আর না করি, কিন্তু শরীয়তের হুকুম তো শরীয়তের জায়গায় আছে, তাই না? তো শরীয়তের হুকুম হলো গিয়ে এদেরকে পাইলেই কতল করো, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশনা দিয়েছেন। তো ওই এখন এই জাদুকরদের না না ঠিক আছে সমস্যা নেই, আমি আসলে মানে বক্তা না, তো মানে টপিক এলোমেলো হয়ে যাচ্ছে, কথা এলোমেলো হয়ে যাচ্ছে, বাকি আপনারা বুঝে নেবেন আর কি বিষয়গুলো। আর এরপরে যে সুরাতের তাবিজকে ওলামায়ে কেরাম জায়েজ বলেন সেই সুরাতকেও আমি পরিহার করতে বলি, এই জন্য বিশেষ করে আমি মানি না, আমি কোনো জায়েজ সুরাতের তাবিজও মানি না। একটা ঘটনা বলি, মানে দুধ ভাই বোন দুইজন, তো দুধ ভাই বোনের মধ্যে দেখা দেওয়া জায়েজ, তো এই জায়েজ সুরাতের উপর ভিত্তি করে দুধ ভাই বোনের যত রকম অপকর্ম আছে না এগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে, বুঝেননি বিষয়টা? তো এই যে জায়েজ সুরাত আছে না, তো জায়েজ সুরাতকে যখন ফতোয়া দেয়, যেমন এই যে গত বছর না এই এই বছরেই কয়েক মাস আগে পরপর তিন সংখ্যায় আল কাউসার পত্রিকাতে তাবিজ যে জায়েজ এটার উপর ভিত্তি করে তিন সংখ্যায় লম্বা চূড়া একটা আর্টিকেল দেওয়া হয়েছে, লেখা ছাপা হয়েছে। তো আমি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এটা লিঙ্কগুলো সব একত্রিত করে যে দেখেন আল কাউসার আল্লাহরা তো জায়েজ ফতোয়া দিয়ে বসে আছে, কিন্তু এই জায়েজের ফতোয়াকে সামনে রেখে যারা আসলে এই যে কুফুরি শিরকি অপকর্মগুলো করছে এরা ফতোয়াকে সামনে রাখে জায়েজের, কিন্তু
করছে ভিতরে ভিতরে এগুলো, এটা অন্ধকার জগৎ তো এইভাবেই চলে আসছে। বড় বড় হুজুররা মিথ্যা কথা বলে। এক হুজুরকে বলেছে যে হুজুর আমি তাবিজ তোমার এগুলো ইয়া করি না, বলে কি ঠিক আছে এটা তাবিজ না, এটা গাছ, গাছের বিভিন্ন ইয়া আছে আল্লাহ তাআলার হুকুম ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে তো পরে তার সামনে ভাঙলাম। এখন ওখানে দেখা গেছে কি যে মানে তার লিখিত তাবিজ না, ফটোকপি করা কি বিভিন্ন কাগজের টুকরা, তো এরকম। আর এই পর্যন্ত এই যে তাবিজ তোমার আল্লাহ যত হুজুর আছে না, এদেরকে যত জনকে ইয়া করছি দেখবেন যে অধিকাংশ তাবিজ খুললে দেখা যায় কি বাদুহ নামে একটা শয়তানের গোষ্ঠী আছে। হ্যাঁ, এই বাদুহকে ডাকা হয়। আরও বিভিন্ন রকম ইয়ে আছে, মানে উচ্চারণও করতে পারে না, সিন লাম এরপর তিনটা হা, এটার উচ্চারণ যে কী হবে বলতে পারি না। হ্যাঁ, এই এই এদেরকে ইয়া বলে ডাকে, সম্বোধন করে ইয়া, হ্যাঁ ডেকে তারপর তাদের কাছে বিভিন্ন রকম সাহায্য চাওয়া হয়েছে, এইভাবে তারা শিরিক করছে। এক মুক্তি সাহেবকে ধরলাম, মানে মুক্তি সাহেবের লেখা তাবিজ নিয়ে হুজুরের কাছে গেলাম যে হুজুর দেখেন তো এই তাবিজটার মধ্যে তো আমি শিরিকের গন্ধ পাচ্ছি, দেখেন তো এটা কী কার। আর হুজুর তো নিজের দেখা তাবিজ দেখে বলে এটা তো আমারই তাবিজ, আমিই তো লিখে দিয়েছি, আপনি কোথায় পেলেন? আমি তো যেখানেই পাই যে হুজুর এই যে আপনি আপনি তো মুক্তি সাহেব ফতোয়া দেন সমাজে, তো এই যে ইয়া বাদুহ বলে আপনি কাকে ডেকেছেন? এই বাদুহ মিয়া কে, কোনো ফেরেশতা? মানে জানি না, আমি বলছি কোনো আল্লাহর ওলি, মানে এগুলো কিছু হিসেবে বলতে পারে না। বলে কি আল্লাহ তাআলার কোনো নাম হতে পারে? মুক্তি সাহেব বলছে, আমি বলছি কি মুক্তি সাহেব আপনি যদি বলেন যে আল্লাহ তাআলার কোনো নাম হতে পারে কোথায়, ইত্যাদি ইত্যাদি, মানে ওনার সাথে এভাবে ইয়া করে করে ওনাকে শেষ পর্যন্ত মানে ওনার মুখ থেকেই বলতে বাধ্য করছি যে এটা শিরিক হয়েছে। তো আমি বললাম যে আপনি না মুক্তি সাহেব, আপনি তাহকিক ছাড়া এভাবে কীভাবে করেন? এবং ওনাকে আরও বলছি যে এই বাদমিয়াকে তো চিনেন না, হ্যাঁ এই জন্য এটা নিয়ে ধরছি, আর বাকিদেরকে যাদেরকে চিনেন আপনি বলেন তো, মানে ওই যে চার খলিফার নাম লেখি, ইয়া আলী, ইয়া কি জানো আবু বকর, ইয়া ওমর, এভাবে লেখে আর কি। তো বললাম যে এদেরকে এভাবে ডেকে আপনি, তারা তো তাদের আমল নিয়ে তাদের কবরে আছে, আপনাকে সে কী উপকার করবে? আপনি যে এভাবে তাদেরকে ডাকলেন কী উপকার করবে, এটার ব্যাখ্যা কী? এরপরে এই যে সংখ্যাগুলো লিখেছেন, এই সংখ্যার ব্যাখ্যা কী? তো সংখ্যার ব্যাপারে হ্যাঁ এখানে মানে এটা বিষয়গুলো আসলে এত মানে অন্ধকারাচ্ছন্ন যে তাবিজ নিয়ে বলতে গেলে অনেক কথা। তো অনেকে সংখ্যার ইয়াতে পড়ে যায়, বলে কি যে এগুলো কোরআনের বিভিন্ন আয়াতের হ্যাঁ মান নির্ধারণ করে মানে ওই ওগুলোর সমষ্টিগত মানগুলোকে একত্রিত করা হয়েছে, যেমন ওই যে 7, 8, 6 বিসমিল্লাহ হয়। তো আমি বললাম যে ভাই বা বলি আর কি যে আপনি শুধু যদি বিসমিল্লাহ বলেন এটা কিন্তু একটা কোরআনের আয়াত, সেই হিসেবেও প্রতি হরফে 10 নেকি হবে, আর বিসমিল্লার আমল করলে নিয়াত অনুযায়ী যে বরকত সেটাও তো পেতেই থাকবেন। কিন্তু আপনি যদি সারাদিন 7, 8, 6 অথবা সম্মিলিতভাবে 786 বলতে থাকেন আপনার কী স্বভাব হবে? আপনারা কেউ এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে একটা স্বভাবও হবে 786 বলার দ্বারা? আসলে এটাও শয়তানের খুব সূক্ষ্ম একটা চাল, মানে শয়তানের চালগুলোর কথা মানে কতগুলো বলবো, আসলে বলে শেষ করা যাবে না, অনেক সূক্ষ্ম চাল। তো শয়তান কী করছে সূক্ষ্মভাবে এই হুজুর শ্রেণীর মধ্যে থাকে না, মানে আমি কিন্তু একটা কথা বলি কি যে সব মাওলানা আলেম না, দাওরা পাশ আমিও করেছি, এখন দাওরা পাশ করছি বলে যে আমি আলেম হয়ে গেছি এটা আমি দাবি করতে পারি না, যাক এটা আমার নজরিয়ার কথা বললাম। তো মাওলানা হলেই যে কেউ আলেম হবে এটা না, আর আল্লাহ তাআলারই বাণী যে ধরেন আমি আসলেই একজন আলেম হয়ে গেলাম, আপনিও আলেম হয়ে গেলেন, এর মানে এই না যে আমি সব কিছু জানি এবং আপনি সব কিছু জানেন, কারণ আল্লাহ তাআলারই বাণী ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিমুন, যে কেউই নিজেকে যে মানে সর্বজানতা বলে না সব জানতা, এটা আসলে মানুষের পক্ষে হওয়া সম্ভব না। হ্যাঁ এই দাবি করা অনেকে ইয়া করে না, অনেকে অনেককে বলে লকব দেয়, তো এইটা আসলে সর্বজানতা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া হওয়া সম্ভব না। অনেক বড় বড় হুজুর দেখা যায় যে ছোট ছোট অনেক বিষয় জানে না। তো যাই হোক, কোন কথা থেকে আসলাম যেন, হ্যাঁ তাবিজের যে সংখ্যা, তো এই সংখ্যা শয়তান কী করেছে সূক্ষ্মভাবে ওই যে বিভিন্ন আলিফের এমুক মান তো ইয়ার তমুক মান, এইভাবে তারা একটা মান নির্ধারণ করে এইভাবে সংখ্যাকে ইয়া করে। এখন অনেকে দলিল দেখে যে অমুক পোকা মানে অমুক কোরআন শরীফের শুরুতে দেখি অমুক সুরার নকশা দেওয়া আছে, হ্যাঁ মানে যাদের আসলে দিন সম্পর্কে জ্ঞান কম তারা খুব সহজেই প্রভাবিত হয়ে পড়ে। তারপর আমাদের মহলের একজন আকাবির আশরাফ আলী থানবী রহমতুল্লাহের ব্যাপারে অনেকে বলে থাকেন যে তার ব্যাপারে কী বলবেন, তা আমি বলি কি ঘাবড়ে যাই না এখন আলহামদুলিল্লাহ, কারণ আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা। তো তাই আমি বলি যে আশরাফ আলী থানবীর মতো ব্যক্তিও যদি এইটা বলে থাকে তাহলে তিনি গলত করেছেন, তার শরীয়তের অন্যান্য বিষয়ে
ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে উনি এটা সঠিক করেছেন, এটা উনি গলত করেছেন, এটা স্পষ্ট বলবো। কারণ এই সংখ্যার কোনো ইয়া নেই। এর দ্বারা হয় কি, শয়তান আপনাকে আমল থেকে বিমুখ করে দিচ্ছে, আপনাকে বুঝাচ্ছে যে তুই এই সুরার ফায়দা পাচ্ছ এই সংখ্যা জপে অথবা সাথে ঝুলিয়ে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। আচ্ছা, আমি আর একটা টপিকে কথা বলবো যে জায়েজ সুরাতের তাবিজকেও কেন আমি পরিহার করি। আচ্ছা, শয়তান আবার কিভাবে ধোকা দেয় আপনাকে, কী করবে, হুজুরের কাছে যাবেন, তো হুজুরও সতর্ক দেখে যে এরা তো তাবিজের ব্যাপারে সিরিয়াস, তো কিছু আমল দিই, কিন্তু আমলের ধরন পাল্টে দিবে। আয়াতুল কুরসির ব্যাপারে যেরকম বিভিন্ন ফজিলতের কথা বলা হয়েছে না, তো হুজুর দেখবেন বিভিন্ন আমলের মধ্যে ওইভাবে দিবে, বলবে হ্যাঁ আয়াতুল কুরসি পড়বেন, হাতে ফু দিবেন, ফু দিয়ে শেষ মুহূর্তে যেটা আর কি করণীয় সুন্না আমল, যে সমস্ত শরীরে মাথা থেকে পা পর্যন্ত যেখানে যেখানে হাত যায় মোছা, এটাই না আমল সুন্না। হুজুর বলে কি, তালি দিতে। হুজুর বলে কি, তালি দিতে। আপনারা শুনেননি যে আয়াতুল কুরসি পড়ে এরকম তালি দিলে এই তালির আওয়াজ যত জায়গায় যাবে অত দূরের মধ্যে শয়তান আসবেন? শুনেছেন না? অনেকেই করে কিন্তু এই আমল। অনেকে বলে কি, হুজুর কি বলেন, এই আমল তো আমি অনেকদিন যাবৎ করতেছি, অমুক হুজুরে বলছে। তো এইভাবে খুব সূক্ষ্মভাবে মানে শেষ মুহূর্তে এসে শয়তান আমলটাকে বিনষ্ট করে দিচ্ছে। এবার জায়েজ সুরাতকে, জায়েজ সুরাতের যে তাবিজ যারা বলে, মানে জায়েজ সুরাত কোনটাকে বলি যেখানে হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে এটা কোরআনেরই আয়াত, আর কিছু নেই ওখানে। তো যেহেতু ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, তো আমি কেন ইয়া করবো যে যে কোরআন এটা হলো গিয়ে আপনি যদি গাফলতের সাথেও পড়েন, তেলাওয়াত করেন, আমল করেন, তবু প্রতি হরফে তসনিকে আপনি পেয়ে যাবেন। এবং কোরআন এটা হলো গিয়ে সব সময় জীবন্ত, যখন যে কেউ যে যে নিয়াতে পড়ে কোরআন, তো কোরআন তাকে সেই ফায়দা পৌঁছে। হ্যাঁ, এটা সর্বস্বীকৃত একটা বিষয় যে রুকিয়ায় যে কাজ হয় না, রুকিয়ার বিষয়টাও কিন্তু এই কোরআনকে যখন নিয়াত করে অ্যাপ্লাই করা হয় না, তখন এমনিতে তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত, আর যখন এটা আপনি শেফার নিয়াতে করছেন তখন এটা আপনার মানে তেলাওয়াতের শব্দ আছে সাথে শেফাও আসবে। তো জায়েজ সুরাতের তাবিজও একটা মানুষকে আমল থেকে বিমুখ করে দেয়। এবং অনেকে তাবিজকে ঔষধের সাথে তুলনা দেয়, ঔষধের একটা কার্যকারিতা সুন্নতুল্লাহ আলাল আর্দ স্পষ্ট বোঝা যায়, ওটার সাথে এটা তুলনা খাটেই না। এখানে অন্তরের আকিদাগত অনেক বিষয় কাজ করে তাবিজের ক্ষেত্রে, বলে যে ঔষধের ক্ষেত্রেও তো আমি ইয়া করি যে ওষুধে ভালো করতে পারবে না, আল্লাহ তালা ভালো করবে, সেই নিয়াতেই খাই। না না, তো ঔষধের মতো ঔষধের যে একটা সুন্নতুল্লাহ আলাল আর্দ হিসেবে যে একটা কার্যকারিতা আছে, আপনি তাবিজের এরকম একটা কার্যকারিতা দেখান এই তাবিজে, এইভাবে যেমন এই ওষুধটার মধ্যে এই উপাদান আছে, এই উপাদানের এই কাজ, তো আপনি যে তাবিজ লিখছেন এই তাবিজের মধ্যে এই উপাদান আছে, এই উপাদানের এই কাজ আপনি দেখান, বা কোনো দলিল দেন শরীয়তের নাই। আরেকটা হলো গিয়ে আমি মনে করি যে তাবিজ ঝুলানো, এটা ঝুলানোর জিনিস না, এটা ঝুলানো মানে অবমাননা। আমি যদি এখন একটা কোরআন এভাবে হাতে নিয়ে এইভাবে এভাবে করি, আপনি আপনি হয়তো কোরআনকে অত তেলাওয়াত করেন না, অত ইয়া করেন না, কিন্তু আমার আমার এইভাবে করাটা কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে কোরআন হাতে নিয়ে চলাটা আপনার কাছে কিন্তু খারাপ লাগবে। আপনি স্পষ্টই আপনার বিবেক বলতে থাকবে যে এটা কোরআন, কোরআনের অবমাননা, এটা আদবের খেলাফ হচ্ছে। এরকম আসলে যুক্তি দিয়ে বুঝালে অনেক বোঝানো যায়। এবং এই পর্যন্ত আমাদের সেন্টারে যত রুগীরা আসে না, এইরকম গাট্টি গাট্টি তাবিজ, সেদিনকে আমরা তো প্রায় 7 মাসের তাবিজ একসাথে নষ্ট করলাম আর কি। তো অনেক রোগী দেখা যায় কি যে তাবিজগুলো যে এক একটা জাদু বললাম না, যে অনেক রোগী দেখা যায় তাবিজ নষ্ট করার দ্বারা সে ভালো হয়ে গেছে, মানে এতদিন সে আক্রান্ত অসুস্থ ছিল এই তাবিজের জাদুর কারণে, অথচ সে এই তাবিজ গ্রহণ করছে তার সুস্থতার জন্য। আর এই যে বিশেষ করে জিন ঘটিত যে ব্যাপারগুলো থাকে না, আচ্ছা আর একটা তথ্য বলি, মানে টপিক এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের নিজ গুণে বিষয়গুলো মিলিয়ে নেবেন, যে জিন হুজুর বলতে আমরা যাদেরকে চিনি, জিন হুজুর এরা প্রত্যেকে বাতিল সাব্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলার এক বাণীর মাধ্যমে, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাসাদুহুম রাহাকা। এই শয়তান যে জিনগুলো এরা আসলে আমাদেরকে খুব ভয় পায়, তো কিছু মানুষ আছে ওদের কাছে আশ্রয় চায়, তখন ওদের স্পর্ধা বেড়ে যায়, এটা আল্লাহ তাআলার বাণী। তো এই ওদেরকে যে মানুষ, কিছু মানুষ ওদের সাথে যোগাযোগ করে ওদের যে স্পর্ধা বাড়িয়ে দিচ্ছে, এটা আল্লাহ তাআলা খুব নিন্দা করে বলছেন এই আয়াতের মধ্যে। তো এখান থেকে এই যে মানুষ যে জিন সাধনা বলে না, জিন সাধনা ইত্যাদি, এগুলো সব দেখবেন যে কুফুরি, শিরকি, গোপন যত কর্মকাণ্ড আছে, আমাদের রুকিয়া শরিয়া দেখেন সব কিছু ওপেন কথা, কী কী আয়াত পড়তে হবে, কীভাবে আমল করতে হবে, সব কিছু গোপন, কোনো বিষয় নেই এখানে। তো এই যে হুজুররা যারা জিন নিয়ে কারবার করে, হ্যাঁ এরা প্রত্যেকে আসলে আমরা মনে করি কি যে এই হুজুর অনেক ক্ষমতাবান, হুজুরের হাতে এই কয়টা জিন আছে, আসলে হলো গিয়ে মূল হাকিকত হলো গিয়ে ওই হুজুর ওই জিনগুলোর তাবে,
ওই শয়তান জিনগুলা যা যা বলে হুজুরের তাইতেই করতে হয়, নাহলে এদের আবার পানিশমেন্টও হয়। দেখবেন যে এই যে জিন হুজুর মার্কা যত হুজুর আছে না, এদের মধ্যে দেখবেন যে বংশের মধ্যে বিভিন্ন ঝামেলা লেগে থাকে। দেখা যায় তার ছেলে মেয়েদের মধ্যে কেউ অসুস্থ থাকে বা স্ত্রীদের মধ্যে কেউ অসুস্থ থাকে, মানে খুব ভালো মতো পেয়ে বসে এদেরকে। আমরা দুনিয়াতে মানে বাহ্যিকভাবে দিনের বেলা দেখি কি যে হুজুরের দরবারে বসলে আমি গিয়ে বসা মাত্র হুজুর আমার সমস্যার কথা বলে দিচ্ছেন, তো এতে আমি একটু চমৎকৃত হই। ব্যাস এতটুকুর বাহিরে ওরা আর কিছু করতে পারে না, বাকিটা আসলে হুজুরকে ঘুরায়। এরপর যখন দেখা যায় কোনো পেশেন্ট হ্যাঁ যে হুজুরের কাছে আসতে খুব বেশি হুজুরের প্রতি মানে বেশি বসে এসে গেছে, তখন কী করে ওরা খেলে মানুষ নিয়ে খেলে, বলে কে ওকে বারো ঘাট ঘুরিয়ে আন। তো হুজুরকে তো শয়তানই নির্দেশ দেয়, হুজুর বলে কি সুন্দরভাবে আপনাকে বলে কি যে এই তদবির করতে হলে আপনার বারো ঘাটের পানি লাগবে, যে ওরে একটু নদীর পারে হাঁটাই আন। এখন হুজুর আপনাকে বলে কি যে জোয়ার ভাটার পানি লাগবে এই তদবির করতে হলে। আচ্ছা এরপরে কি হয়, এই সমস্ত হুজুরের তদবিরে দেখবেন যে কিছুদিন হয়তো ভালো থাকে, আসলে হলো কি শয়তানের সাথে হুজুরের চুক্তি হয়, শয়তানের সাথে হুজুরের চুক্তি হয় যে তুই এতদিন ওকে উৎপাত করবি না। এখন দেখা যায় হয়তো চুক্তিটা এক মাসের হইল, তো এক মাস পর দেখা গেলো রুগী আবার অসুস্থ হয়েছে আগের মতো, অথবা জিনে রুগী আবার জিনে এসে গেছে। তো মানুষ চিন্তা করে কি যে এই এক মাস তো ভালোই ছিলাম, এক মাস তো ভালোই ছিলাম, আবার যাই হুজুরের কাছে। তো হুজুরে আবার গেলে বলে কি বড় খতরনাক জিন, আগের তদবিরটা নষ্ট করছে, এখন আপনার আবার নতুন করে তদবির নিতে হবে। এই এক চক্কর চলতে থাকে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা শাইআন ফাবুক্কিলা ইলাইহি, যে কোনো কিছু ঝুলায়। দেখেন এখানে কিন্তু আমভাবে ঝুলার কথা, এখন মানুষ কিন্তু অনেক কিছু ঝুলায়। এই কালকে একজন আসলো জালের কাঠি ঝুলাইছে, জালের কাঠি, তারপর মানে কি আজগুবি আজগুবি জিনিস, একটা মানে খুবই আজগুবি আজগুবি জিনিস, মানে অনেক কিছু ঝুলায় মানুষ। তাবিজ তো ঝুলাই, তাবিজের মতো আরও অনেক কিছু ঝুলায় মানুষ, গলায় হাতে কোমরে আরও বিভিন্ন গোপন গোপন জায়গায়। তো বড় হাস্যকর অবস্থা আর কি, আবার দুঃখজনক এবং বেদনাদায়কও। তো এই যে ঝুলাঝুলি সব কিছু এই কথার অন্তর্ভুক্ত হয়ে যায় যে কেউ কোনো কিছু ঝুলায় এগুলো একটা তো নিয়াত করে, যে তাকে ওই বিষয়ের প্রতি সোপর্দ করে দেওয়া হয়, মানে সে আর আল্লাহর জিম্মায় থাকে না, তাকে ওই জিনিসের জিম্মায় দিয়ে দেওয়া হয়। তো একটা মৃত জড় বস্তু সে তাকে কী উপকার করবে? এই জন্য আজ পর্যন্ত আমরাও দেখি না এবং আপনারাও দেখবেন না, তালাশ করলে দেখতে পারবেন যে তাবিজ নিয়ে কেউ কখনো ভালো হয়নি, তাবিজ নিয়ে কেউ কখনো ভালো হয় না, বরং তাদের ঝামেলা দিনকে দিন আরও বাড়তে থাকে। আর এই তাবিজের না বিভিন্ন রকম কাজ আছে, কারণ জাদুর মধ্যে অনেক রকম প্রকার। তো ঘর বন্ধক দেয় না, চার কোনায় চার ইয়া। আচ্ছা আর একটা ঘটনা বলি, যে এক মুহাদ্দিস সাহেবের বাসায় গেছি, তার স্ত্রী অসুস্থ, এই জন্য তিনি আমাকে খবর দিয়েছেন। কত বছর যাবত, প্রায় ছয় সাত বছর যাবত উনি এই সমস্যা ভোগ করছেন ওনার স্ত্রীকে নিয়ে। ওনার স্ত্রীকে হঠাৎ হঠাৎ ঠাস করে অসুস্থ হয়ে পড়ে যায়, মানে সেন্স থাকে না, অনেকক্ষণ বেহুশ থাকে, এরপরে মানে সব জিন ঘটিত ব্যাপার স্যাপার। তো উনি আবার তদবির এনেছেন আরেকজন শাইখুল হাদিস সাহেবের কাছ থেকে, এবং দুজনই দুই বিখ্যাত মাদ্রাসার, এবং নাম বললে সবাই চিনবেন এরকম হুজুর। তো আমার তো এগুলো নিয়ে কাজ করতে করতে এই ভয়টা দূর হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ কোনো শয়তানকেও ভয় লাগে না এবং হক কথা বলতেও ভয় লাগে না। তো হুজুরের বাসায় গিয়েই দেখলাম কি যে সোনার মতো চিকচিক করছে, এরকম বড় লোহার চৌকা। তো আমি গিয়ে একটা টান মেরে খুলে ফেললাম, হুজুর হায় হায় কী করলেন কী করলেন, এগুলো তো ঘর বন্ধ। আমি বলছি কি আপনার ঘর বন্ধক দিয়েছেন তো এই জন্য যাতে এই শয়তান ভিতরে না আসে, কিন্তু আপনি এটা নিয়ে ভুগছেন কতদিন পর্যন্ত? এমনকি হয়েছে যে শয়তান ওই রুমে বসে আক্রান্ত করতে পারে, এইখানে বসে আক্রান্ত করতে পারে না? আবার তখন তার স্ত্রী ওই রুমই ইয়া ছিল, তো বললাম যে সে তো এখনো এইখানে আছে, সে এখন অসুস্থ কেন? এখন এটার কোনো সদুত্তর দিতে পারে। এখন বলে যে অমুক শাইখুল হাদিস সাহেবকে চিনেন? হ্যাঁ, এটা কিন্তু উনি দিয়েছেন, উনি খুব গুরুত্ব বুঝাতে যাচ্ছেন। আমি বলছি কি হুজুর, ওই শাইখুল হাদিস সাহেবের যে বড় কেউ যদি কেউ থাকে তা আপনি দেখেন। তখন ব্যস এই তাবিজ তো মানে তার সাথে একরকম গেল। তো একটা পর্যায়ে যখন আমি তাকে যুক্তি দিতে রইলাম, তিনি কিন্তু আমার বয়সে বড় এবং আমার ওস্তাদ সমতুল্য ইত্যাদি, কিন্তু যখন বলতে রইলাম আস্তে আস্তে তিনি নিস্তেজ হলেন। আচ্ছা তারপর তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি মানতে বাধ্য হলেন এবং সে চারোটা তাবিজ আমরা খুলে নিয়ে আসলাম এবং উনি রুকিয়া শরিয়া সম্পর্কে বুঝলেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ। এরকম অনেক অনেক অসংখ্য ঘটনা আছে। তো আপনাদেরকে বলবো যে এখন আশা করি অনেক বিষয়ে স্পষ্ট হয়েছে। তো আপনার মানে রুকিয়া শরিয়া দ্বারা ট্রিটমেন্ট নিতে হলে এই তাবিজ তোমার এগুলো থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে। আপনি যদি
মানে রুকিয়ার দ্বারা ট্রিটমেন্ট নাও নিতে পারেন, মানে অসুস্থ হয়েছেন, তো এই খারাপ বিষয়ের দিকে যাবেন না, তাহলে কি হবে আরও বেশি অসুস্থ হবেন। এর চেয়ে ভাণ্ডটা খালি থাকুক, তখন মানে রুকিয়া সারিয়া মনে করেন একটা ভালো জিনিস, ভালো পানির সাথে তুলনা করলাম আর তাবিজ তোমার খারাপ পানির সাথে, এখন এগুলোর মধ্যে যদি ভালো পানি ঢালেন তো ভালো পানিটাও খারাপ হইতে থাকবে, মানে সে তার কার্যকারিতা হারাতে থাকবে। ভালো পানিকে এই পাত্রেও রাখতে হলে কি করতে হবে, খারাপ পানিটা ফেলে দিতে হবে, ওইটাকে খালি করে ওইখানে রাখতে হবে। তো রুকিয়া সারিয়া অনেকে গ্রহণ করে, গোপনে তাবিজ ব্যবহার করে, তখন ইয়াতে কাজ হয় না। তো যাই হোক, আমরা আমার মানে রুকিয়া সারিয়া সম্পর্কে বিস্তারিত কথা হবে, আমি তাবিজ তোমার সম্পর্কে আরও অনেক কথা বাকি ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে ইতি টানতে চাচ্ছি। আপনারা সবাই তাবিজ তোমার থেকে অবশ্যই বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون، وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن التمائم والتولية شرك، أو كما قال عليه الصلاة والسلام. مسلم لايف ستايل إكسبو 2019 মুসলিম ইভেন্ট কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত সমস্ত মেহমান এবং অতিথিবৃন্দ, আমরা রমজান মাসের মাঝে আছি, যে মাসে কুরআন নাজিল হয়েছে এবং অলরেডি কয়েকদিন চলে গেছে, না খেয়ে কষ্ট করে আমরা এখানে বসে আছি, কিন্তু এই যে রোজার সাথে, রমজান মাসের সাথে কিংবা কুরআনের সাথে আমাদের রুকিয়ার কি সম্পর্ক, কেন আমাকে এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে আর কেন আমরা এই বিষয়গুলো আলোচনা শুনবো, প্রথমত আমাদের এই লক্ষ্যটা ঠিক করা চাই যে কেন, যেটাকে আমরা বলছি নিয়ত। তো এটা আগে স্পষ্ট হওয়া চাই যে কেন আমার এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যৌক্তিকতাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য কিছু গুণকে অবধারিত করে দিয়েছেন। সূরা বাকরা শুরুতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, তা মুমিনদের জন্য হেদায়েত। বলেছেন যা কাদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুমিনদের কথা বলেননি। কেন? কারণ হলো যে একজন মুমিনকে অবশ্যই মুত্তাকি হতে হবে। রমজান মাসকে আমরা গুরুত্ব দিচ্ছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মাসে কুরআন নাজিল হয়েছে। তার মানে রমজান মাসের বড় শ্রেষ্ঠত্বের বিষয় এটাই যে এই মাসে কুরআন নাজিল হয়েছে, নাজিল হয়েছে সমগ্র মানবতার হেদায়ত রূপে বা গাইডলাইন রূপে। গাইডলাইন বলতে কি বুঝি? ডানে চলো, বামে চলো, এটা করো, এটা করো না, এটাই তো, এটা বুঝতে হবে সমগ্র মানবতার জন্যে। কিন্তু এই সূরা শুরুতেই আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়ত। কেন? কারণ হলো এই কুরআনের টার্গেট পিপল সমগ্র মানবতা, হলেও সমগ্র মানবতা এটাকে হুদান রূপে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে শুধুমাত্র মুত্তাকিরা। সুতরাং আমাকে যদি কুরআনকে হুদান রূপে গ্রহণ করতে হয়, আমাকে যে গুণটা অর্জন করতে হবে সেটা হলো তাকওয়া। তাকওয়াটা আমি কীভাবে অর্জন করব? আমি কিন্তু আমার টপিক থেকে বাইরে চলে যাইনি, একটু গভীর থেকে আলোচনা করে আসছি। তাকওয়া এবং সবর একটা একটার সঙ্গে রিলেটেড। সবর মানে হলো ধৈর্য ধারণ করা, গুনাহের কাজ করতে মন চাচ্ছে, মনটাকে দমানো। সবরের একটা অর্থ বিরত থাকা, সবর মানে গুনাহ থেকে আমি বিরত থাকবো। সবরের আরেকটা অর্থ হলো যে কোনো একটা কাজ করতে কষ্ট হয় তবু সে অবস্থায় ধৈর্য ধারণ করা, নেকির কাজ করতে কষ্ট হচ্ছে সে কাজটা আমি করবো। কেন করবো? আল্লাহ করা আদেশ করেছেন, আল্লাহর ভয়ে করবো। খারাপ কাজটা কেন করবো না? আল্লাহ করতে নিষেধ করেছেন সেজন্য করবো না। সবর এবং তাকওয়া এটাই, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এখান থেকে কিন্তু সবর এবং তাকওয়ার মাঝে একটা জটিল একটা সম্পর্ক। ঠিক অপর দিকে সিয়াম মানেও বিরত থাকা, সিয়ামের আরেক অর্থ অবিচল থাকা, মানে টিকে থাকা। তার মানে তাকওয়া, সবর এবং সিয়াম একটা আরেকটার সঙ্গে রিলেটেড। তো
তো এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, কেন? যেন তোমরা তাকওয়াটা অর্জন করতে পারো। তার মানে এই সিয়ামটা হলো তাকওয়া অর্জনের একটা মাধ্যম। তো এই তাকওয়া অর্জনের মাধ্যম বা ওয়ে, এই সিয়ামটাকে কেন রমজান মাসে ফরজ করা হলো? কারণ হলো কোরআনের মানে সূরা বাকরা শুরুতেই বলা হচ্ছে এই কোরআনকে হুদান রূপে গ্রহণ করবে মুত্তাকিরা, আর সেই মুত্তাকি হওয়ার জন্য বা তাকওয়া অর্জনের জন্য মাধ্যম হলো সিয়াম। সুতরাং যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে তোমাকে সিয়াম করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবতার জন্য হেদায়েত রূপে, ফামাং শাহিদা মিনকুম শাহর, সুতরাং ফা সো, সুতরাং যে এই মাসটা পায় সে যেন তাতে রোজা রাখে। তো তাহলে আমার কি অর্জন করতে হবে? তাকওয়া। তাকওয়া কিছু কোয়ালিটির নাম, যেমন সূরা বাকরা শুরুতে হুদালিল মুত্তাকিন বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলছেন মুত্তাকিন কারা, এটা দাবির বিষয় নয়, এটা কাজ করে প্রমাণ করার বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বেশ কিছু গুণের কথা বলা হয়েছে। ঠিক একইভাবে মুত্তাকির একটা বিশেষ গুণ হলো ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শায়তান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যে আয়াতটা দিয়ে আমি শুরু করেছি। যা তাকওয়া অবলম্বন করে তাদের একটা ক্রাইটেরিয়া হলো যখন শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তাকে স্পর্শ করে তখন সে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, জিকির করে, এতেই দেখা যায় সে সব কিছু দেখতে পাচ্ছে। তো এই যে স্মরণ করা, শয়তানের স্পর্শ আর সব কিছু দেখতে পাওয়া, এর মাঝেই কিন্তু আমাদের রুকিয়ার সমস্ত আলোচনাগুলো ইনক্লুড। কীভাবে? শয়তানের পক্ষ থেকে স্পর্শ যখন আসে তখন সে স্মরণ করে। তো শয়তানকে, এটা হলো প্রথম বিষয়, শয়তান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আট পারার প্রথম পৃষ্ঠায়, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদু ওয়াং শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। প্রত্যেক নবীর জন্য আমি মানুষ শয়তান এবং জিন শয়তান নিযুক্ত করে রেখেছি। তবে শয়তান মানুষও হতে পারে, জিনও হতে পারে, মানুষ হতে পারে, জিনও হতে পারে। তো এই শয়তানরা তা কী করে? মানুষকে মন্ত্রণা দেয়। সেটা কীভাবে দিতে পারে? এটা তারা কখনও ওয়াসওয়াসার মাধ্যমে দেয়, ভুল বিষয় বোঝানোর মাধ্যমে দেয়, ওয়াসওয়াসার মাধ্যমে দেয়। যেমন জিন শয়তান, প্রথম ওয়াসওয়াসার শিকার কে? আদম হাওয়া আলাইহিসসালাম। ফাওয়াসওয়াসা ইলাইহি শয়তান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম, আমি কি তোমাকে এমন কিছু সন্ধান দেব, এমন একটা গাছের সন্ধান দেবো যে গাছটা তুমি খেলে তোমার চিরদিন বেঁচে থাকতে পারবে? আদম খেলেন, ভুল করলেন। দেখুন একটা ওয়াসওয়াসা। মানুষ শয়তানের ওয়াসওয়াসা কী ধরনের হতে পারে? বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা হতে পারে। দেখুন আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমি বলছি মানুষের ওয়াসওয়াসা, মানুষ শয়তানের ওয়াসওয়াসা কেমন হতে পারে। তো শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, সে খেলো। শয়তান তাকে কেন ওয়াসওয়াসা দিল? আল্লাহ বলছেন লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তার যে পোশাক ছিল সেই পোশাকটা খুলে নেওয়ার জন্যই শয়তান তাকে অস্বস্থতা দিয়েছিল। তো সে ফল খেলো, কি হলো? মাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের পোশাক পরে গেল। তো শয়তান কিন্তু এটাই চেয়েছিল, পোশাক পরা ছিল কার দান? সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। আর পোশাক পরে যাওয়া কি ছিল? শয়তানের অস্বস্থতার ফল। বুঝতে পেরেছি? এখন কি দাঁড়িয়েছে আমাদের সমাজে সেকুলার শিক্ষা ব্যবস্থায়? মানে মানুষ শয়তানের অস্বস্থতার নমুনা দিচ্ছি আমি। তারা কি বলছে? তারা বলছে আদিম যুগে মানুষ পোশাক পরা ছিল না, ধীরে ধীরে মানুষের মাঝে পোশাক আবিষ্কার হয়েছে, আগুন আবিষ্কার হয়েছে, মানুষ সভ্য হয়েছে। এই কথা পরিপূর্ণ কোরআনের খেলাফ। আল্লাহ বলছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বানি আদম, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি। আমাদের বাবা মা জান্নাতে পোশাক পরা ছিলেন, তাহলে কোরআনের আয়াতের বিপরীত। তো এভাবে মানুষ শয়তান এবং জিন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। যখন এই ওয়াসওয়াসাগুলো আসতে থাকে তারা কী করে? তাদেরকারও তা আল্লাহকে স্মরণ করে। তো এই আল্লাহ স্মরণটা কী এটা বোঝা চাই, এই আল্লাহ স্মরণটা কী, এটাই মূলত আমাদের রুকিয়া শারাইয়া। আল্লাহ স্মরণটা কী? দেখুন স্মরণ দুই প্রকার, এখানে স্মরণের এক এক জায়গায় এক এক অর্থ হতে পারে। সূরা আলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদা কারসমা রব্বিহি ফাসাল্লা, ওয়াদা কারসমা রব্বিহি ফাসাল্লা, সে তার রবের নামকে স্মরণ করে নামাজে দাঁড়ালো। তো এখানে রবের নামকে স্মরণ করা মানে কী? আল্লাহ বলা শুধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহর নামকে স্মরণ করা মানে হলো আল্লাহু আকবার বলা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছেন আযকুরু ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসিলা, তুমি সকাল সন্ধ্যা তোমার রবের নামে তাসবিহ জপন করো, জিকির করো। সেখানে সকাল সন্ধ্যা রবের নামে জিকির করা মানে কি? আল্লাহ আল্লাহ বলা, রবের নামে জিকির।
আল্লাহ অন্য জায়গায় বলে দিচ্ছেন সাব্বিহুহু বুকরাতাও আসিলা, সকাল সন্ধ্যা তো তাসবিহ অর্পণ করো, মানে আল্লাহ জিকির এখানে সুবহানাল্লাহ। তো শয়তানের স্পর্শ যখন আসবে তখনই জিকিরটা কী হবে, এটাই আমাদের লোকে আসার ইয়া। সেখানে আমরা বলবো যে দুইটা বিষয় এখানে, দুই ধরনের জিকির হওয়া চাই, একটা হলো কিউরেটিভ আর একটা হলো প্রিভেন্টিভ, প্রতিরক্ষামূলক। যে শয়তানের স্পর্শ আমার কাছে আসেনি, প্রতিটা মুহূর্ত আমাকে শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে। শয়তান এবং জিনকে আমি কেন মিলিয়ে ফেলছি, কারণ আল্লাহ তাআলা বলছেন কানা মিনাল জিন্নি ফাফাসাকন আমি রব্বি, শয়তান ভিন্ন গ্রহের ভিন্ন জাতির কোনো মানুষ নয়, এই শয়তানটা হয় জিন থেকে হবে নয়তো মানুষ থেকে হবে। যে জিনরা কখনো ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, কখনো আমাদেরকে আসর করে ক্ষতিগ্রস্ত করছে, কখনো বদনজর দিয়ে ক্ষতিগ্রস্ত করছে, তো এই জন্যই শয়তানকে আমি টেনে আনছি সব জায়গায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় কিছু আমলগুলো দেখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়েছেন, তিনি বাথরুমে যাওয়ার সময় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিল খাবাইত, এই যে আমলগুলো এগুলো প্রিভেন্টিভ। হ্যাঁ, আরেকটা হলো যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কোনো কাজ করে ফেললো, আসর করলো, ক্ষতিগ্রস্ত করে ফেললো, সেক্ষেত্রে আমল কী হবে বুঝতে পেরেছি। সেটা হলো যে দুইটা ভাগ সেখানে আছে, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াসওয়াসা দিলেন, তিনি কী করলেন, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করলেন, ফাতালাক্কা আদামু মিন রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, তো তিনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসলেন এবং তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই যে ফিরে আসা, এটা রুকিয়ার প্রথম শর্ত, যে যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি যে ভুলটা করেছি সেখান থেকে ফিরে আসা, যে আমলটা না করার কারণে শয়তান বা জিন বা জাদু আমাকে স্পর্শ করেছে সেই কাজ থেকে ফিরে আসা, নতুন করে আমল শুরু করা। আরেকটা হলো যে যখন কোনো আসর করবে তখন সরাসরি ট্রিটমেন্ট গ্রহণ করা। ঠিক একইভাবে তাহলে কী হলো, তিনটা বিষয় দেওয়া হলো, শয়তান আমাকে স্পর্শ করবে, শয়তান আমাকে ধোকা দেবে, কিন্তু যখন আমাকে শয়তান ধোকা দেবে তখন আমার কী করণীয়। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন তোমাকে প্রিভেন্টিভ যে পদ্ধতি আছে সেটা গ্রহণ করতে হবে। আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন তখনই বলে দিয়েছিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তোমাদের যাদের কাছে আমার হুদান বা কোরআন পৌঁছবে এবং সে সেটা অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কিসের ভয়? এতে শয়তানের ভয়। তো তার মানে এই কোরআনকে গ্রহণ করতে হবে, সেই কোরআনকে গ্রহণ করাকেই আমরা বলছি রুকিয়া শরাইয়া। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে যখন আমি একটা যেটা বলেছিলাম কিউরেটিভ, মানে যখন স্পর্শ করেছে তখন কী করতে হবে, আল্লাহ বলছেন ইম্মা ইয়ানযাগন নাকা মিনাশ শয়তানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম, যখন শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তোমাকে স্পর্শ করে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ আমাকে পানাহ চাইতে শিখিয়েছেন, কীভাবে পানাহ চাইতে হবে সেটাও আল্লাহ বিস্তারিত নাযিল করেছেন। আল্লাহ সালাতের রুকু কেমন হবে, সিজদা কেমন হবে, দাঁড়াবো কীভাবে, তারাবির নামাজ কয় রাকাত পড়বো, এগুলো কিন্তু অতটা বিস্তারিত বর্ণনা করেননি। কিন্তু শয়তানের পক্ষ থেকে যখন আমাকে কোনো মন্ত্রণা স্পর্শ করবে তখন কী করে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইতে হবে সেটা বিস্তারিত শেখাচ্ছেন। আল্লাহ বলছেন যে কুল তুমি বলো, কুল তুমি বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমি শয়তানের সমস্ত মন্ত্রণা থেকে পানাহ চাইছি, ও আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, তুমি বলো আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ আমাকে শিখাচ্ছেন বলো কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহ শিখাচ্ছেন। তো আমরা কি করি, আমরা বলি না, আমরা ঝোলাঝুলিতে বিশ্বাস করি, ঝুলাও আউযু বিরব্বিল ফালাক, ঝুলাও আউযু বিরব্বিন নাস, জায়সরে একটাই মাত্র সুরাত, আর কোনো সুরাত তো নাই, সরাসরি কোনো আয়াত লিখতে হবে, সেটা কি ঝুলাও আউযু বিরব্বিল ফালাক, ঝুলাও আউযু বিরব্বিন নাস, ঝুলাও হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কিন্তু আল্লাহ বলছেন কুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম, তুই বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করেছি। তো তাহলে আল্লাহ কিন্তু পদ্ধতিগুলো আমাকে শিখিয়ে দিচ্ছেন, কিন্তু আমি সেই পদ্ধতির বাইরে আমি কী করছি, ঝুলাঝুলিতে বিশ্বাস করছি, আল্লাহর পদ্ধতি রেখে ভিন্ন পদ্ধতি গ্রহণ করছি। তো যাই হোক, এতক্ষণ আলোচনার পরে আমি মূল আলোচনায় আসি, ভূমিকা ছিল, ভূমিকা অনেক সংক্ষিপ্ত করলাম। রুকিয়ার ধারণা, ব্যক্তি যখন শারীরিক মানসিক আত্মিক কিংবা জিন ও জাদু বদনজর ইত্যাদি রোগ থেকে আরোগ্যের প্রত্যাশায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে নিজে কোরআন পাঠ করবে কিংবা তার কাছে কেউ পাঠ করে শোনাবে তাকে আমরা বলি রুকিয়া। তো আমাদের আলোচনা থেকে দুইটা বিষয় স্পষ্ট হয়েছে। প্রথম বিষয় হলো যে তুমি বলো আউযু বিরব্বিল ফালাক, তুমি বলো আউযু বিরব্বিন নাস, এই যে বিষয়গুলো বলতে বলা হচ্ছে কাকে, ব্যক্তি নিজেকে নাকি,
এটাই হলো রুকিয়ার মেন থিম, যে রুকিয়া মানেই হলো যে তুমি তোমার নিজেকে প্রোটেক্ট করবে, আল্লাহ তোমাকে যে কোরআন দিয়েছেন সেই কোরআন অনুযায়ী তুমি চলবে। কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মানে ইদা করাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যখন তুমি কোরআন পাঠ করবে তখন তোমার মাঝে এবং যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের মাঝে একটা হিজাব, একটা ব্যবধান তৈরি করে দেব। তো এই যে ব্যবধান তৈরি হওয়া, এটা কেন? কোরআন যে পড়বে এবং যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে না, কারা বিশ্বাস রাখে না? সমস্ত জাদুকররা, সমস্ত শয়তান জিন, সমস্ত মানুষ জিন। তো কোরআন যখন আমি পড়বো তখন শয়তান কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আরেকটা হলো যে যখন মানুষ বেশি অসুস্থ হয়ে যায়, যখন মানুষ বেশি অসুস্থ হয়ে যায় সে নিজে পড়ার ক্ষমতা রাখে না, জিন আসর করে, সে পড়তে শুরু করে, অজ্ঞান হয়ে যায় আর সে পড়তে পারছে না, তখন কী করা? তখন ব্যক্তির হয়ে তার কাছে বসে কেউ কোরআন তেলাওয়াত করবে, এটাই, এটাকেই মূলত রুকিয়া বলা হয়ে থাকে। আর প্রথম যেটা বলেছি সে হলো ইস্তিআজা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, এটা বুখারীর হাদিসে আছে, মুসলিমের হাদিসে আছে। তখন জিব্রিল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন বিসমিল্লাহ ইয়ারকিক মিন কুল্লি শাইইন ইউদিক ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহ ইয়ারকিক মিন কুল্লি শাইইন ইউদিক মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ ইয়ারকিক। তো রুকিয়া শব্দ এখানে এসেছে, কে বলছেন? জিব্রিল আমিন। কাকে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রুকিয়া শব্দটা সরাসরি আমরা কোরআন থেকে নিয়েছি, হাদিস থেকে নিয়েছি, আর কোরআনে এসেছে ইস্তিআযা শব্দ। তো এই যে রুকিয়ার বিপরীতে সমস্ত আলোচনা বা অন্য অন্য যত পদ্ধতি আছে সেগুলো আমি কোন সাহসে বলি? তো কথা হলো যে এই যে রুকিয়ার আলোচনাগুলো আমরা করছি, সবাই তো জিনে আক্রান্ত হয় না, সবাই তো জাদুর শিকার হয় না, তো আমি কেন এই আলোচনাগুলো আমার জন্য প্রয়োজন, কেন আমি আলোচনাগুলো শুনব? কারণ আমি ছোট্ট একটা প্রশ্ন করব যে ছোটোবেলা থেকে, বেয়াদবি মাফ করবেন আগে বলছি, ছোটোবেলা থেকে একদম এ পর্যন্ত কোনো দিন কেউ তাবিজ ব্যবহার করেননি, দয়া করে হাত দেখাবেন। খুব কম মানুষ, কিন্তু খুবই কম, অধিকাংশ মানুষই ব্যবহার করেছে। এবার বলতে পারবেন, একিন করে বলতে পারেন আপনি জাদুগ্রস্ত হয়েছেন, জিনের শিকার হয়েছেন? একজন হাত তুলবেন, একিন করে, এক থেকে দুজন। তার মানে রুকিয়ার যে আলোচনাটা আমরা করছি মানুষকে জাদু থেকে ফেরানোর জন্য, মানুষকে বদনজর থেকে ফেরানোর জন্য, সেটার প্রয়োজন খুব কম। কিন্তু কোরআন নাজিলের যে মেন উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন শিফাউল লিমা ফি সুদুর ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদুর, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইদা উপদেশ এসেছে এবং এসেছে অন্তরের ব্যাধির আরোগ্য। তো রুকিয়ার এই আলোচনাগুলোর মেন উদ্দেশ্য, আমার অন্তত আমার আলোচনার উদ্দেশ্য মানুষকে জাদু থেকে ফেরানো নয়, মানুষকে বদনজর থেকে ফেরানো নয়, আমার আলোচনার উদ্দেশ্য হলো যে তাকওয়ার যে কোয়ালিটি, যে আমি কারো কাছ থেকে তাবিজ গ্রহণ করবো না, আমি কারো কাছে গিয়ে ঝাড়ফুঁক গ্রহণ করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যারা হলো হুম লা ইস্তারকুন, কারো কাছ থেকে কি করে না, কোনো রুকিয়া গ্রহণ করে না, ঝাড়ফুঁক চেতে যায় না। তো এইটাই তাকওয়ার সেই গুণটা অর্জন করা। অন্তরে যে ব্যাধি বেঁধেছে, পুরো সমাজ আজকে জাদুতে আক্রান্ত, পুরো সমাজ আছে কুসংস্কার নিমজ্জিত, পুরো সমাজ আছে কুফুরির মধ্যে ডুবন্ত, সেই জায়গা থেকে সমাজের প্রতিটা মানুষকে ফিরিয়ে আনা, প্রতিটা ব্যক্তিকে একজন করে দায়ী রূপে গড়ে তোলা, এটাই হলো এই আলোচনার মুখ্য উদ্দেশ্য। সুতরাং রুকিয়া করার পদ্ধতি কী, রুকিয়া আমি কী করে করব, এই সমস্ত বিষয়ে আমি আলোচনায় টানবো না। তো রুকিয়ার কার্যকারিতা এখানে বিষয় যেটা দাঁড়িয়েছে, আমাদের সমাজে, আমাদের সমাজে তাবিজকে ধরা হয় সর্বরোগের মহা ঔষধ, মহাপরাক্রমশালী, যার ক্ষমতার কোনো শেষ নাই। কেন বলছি এই কথা? কারণ হলো যে ভাই আপনি তাবিজ ঝুলিয়েছেন, কেন ঝুলিয়েছেন? বলে যে ছেলে ভয় পায় রাত্রেবেলা, কেন ঝুলিয়েছেন? আমার সন্তান হয় না, আপনি তাবিজ কেন ঝুলিয়েছেন? বলে যে ছেলে বিছানায় প্রসাব করে। তো এই যে, তো আমি কি মনে করছি যে তাবিজ সর্বরোগের মহা ঔষধ? আমি বলি যে কেন আপনার ছেলে ভয় পায়, আপনি কুল আউজ বিল ফিলাক পারেন না, আপনি ভয় পান, আপনি কি স্কুল আউজ বিনাস পারেন না, যেটা আপনি আল্লাহ পড়তে বলছেন? সে বলছে এটা তো পড়ি, কিন্তু কাজ তো হয় না। তো আল্লাহ পড়তে বলেছেন সেটাই কাজ হয় না, কিন্তু আমার বিশ্বাস তাবিজ ঝুলালে কাজ হবে। তো এটাই আর কি, যে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াইদা কাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যখন তুমি কোরআন পড়বে তখন যারা ঈমান আনে আর যারা ঈমান আনে না জাদুকর, তাদের মাঝে কী করে দিব আমি, একটা ব্যবধান সৃষ্টি করে দিব। দেখুন কোরআনের কত প্রভাব হতে পারে, আমার কোরআনে কেন প্রভাব হয় না,
কারণ হলো যে আল্লাহ তাআলা বলছেন আনা আইন্দা দন্নি আব্দিবি, একটা হাদিসে কুদসি, হাদিসে কুদসিতে একটা আছে যে আনা আইন্দা দন্নি আব্দিবি, বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করবে আমি তার প্রতি তেমনই আচরণ করব। তো মুসা আলাইহিস ইসলামের সামনে জাদুকরেরা জাদু সাপ এনেছে, লাঠি ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে, লাঠি তারপরে রশি ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস ইসলাম প্রথম পর্যায়ে ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কোরআনে আছে শব্দটা, তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলছেন কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, তুমি ভয় পেও না, তুমি বিজয়ী হবে। তো কী করতে হবে? আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, তুমি তোমার হাতে যে লাঠি ফেলে দাও তা যা কিছু গড়েছে সব খেয়ে ফেলবে। তিনি ফেলে দিলেন, সব খেয়ে ফেললো। মুসা আলাইহিস ইসলাম বিজয়ী হলেন, কেন? আল্লাহ আদেশ মান্য করেছেন। আল্লাহ কী বলেছেন? তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও, আল্লাহর আদেশ ছিল হাতের লাঠি ছেড়ে দেওয়া, তিনি ছেড়ে দিয়েছেন, সমস্ত সাপ সব কিছু খেয়ে গেছে। তো কোরআনে মুসা আলী ইসলামের সেই কথাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবেন। আল্লাহ বলেছেন, মুসা আলী ইসলাম সেদিন বলেছিলেন কোরআনে আয়াত, মা জি তুম বেহে সাহের ইন্নাল্লাহ সাইয়ুব তিলু, তোমরা যা কিছু এনেছো সমস্ত কিছুই জাদু, নিঃসন্দেহে আল্লাহ জাদুকে ধ্বংস করবেন। মুসা আলাইহিস ইসলাম বলেছেন, আল্লাহ আপনাকে বলেছেন তুমি কোরআন পড়ো, তুমি আউযুবিল ফালাক বলো, কুয়া আউযুবিল নাস বলো, আল্লাহ আপনাকে বলতে বলেছেন। এবং মুসা আলাইহিস ইসলামের এই কথাটা আল্লাহ রেখে দিয়েছেন, তোমার যা কিছু এনেছো সমস্ত কিছু জাদু, নিঃসন্দেহে যা ধ্বংস করবেন। জাদুকরদের যত বড় জাদু হোক, জিনের জাদু হোক, তার টাকা সুদ মিশা আছে অথবা তার টাকা হালাল, কিন্তু এই হালাল টাকা সে ঘরের টিভি কিনছে, অবৈধ পথে ব্যয় করছে, বরকত হবে কোত্থেকে? সুতরাং আমাকে জানতে হবে যে রুকিয়ার কোথায় কোন কনসেপ্ট। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক, খুবই ধিক্কার দেওয়ার মতো একটা বিষয়, সেটা হলো যে আজকে আমরা ব্যবসা হয় না, ঠিক আছে রুকিয়া দিয়ে দাও, রুকিয়া দিয়ে দিচ্ছি, রুকিয়াকে বিতর্কিত করছি, স্পষ্ট হওয়া চাই যে আসলে রুকিয়া কেন করা উচিত, কেন করা উচিত নয়। তো এতক্ষণ আলোচনা করে আমরা যে বিষয়গুলো পেয়েছি জিস্ট, সেই বিষয়গুলো হলো যে রুকিয়া হলো কোরআন তেলাওয়াত করা। তো এই যে কোরআন তেলাওয়াত করা, রুকিয়াকে কিছু দোয়া যেখানে আশা ও ভয় সমন্বয় থাকতে হবে, কারণ দোয়ার ক্ষেত্রে দোয়া কেন, কারণ হলো যে আল্লাহ তাআলা বলতে বলেছে আউযু বিরাব্বিল ফালাক, পানাহ চাও, তো এক ধরনের দোয়া। তো এই যে দোয়ার ক্ষেত্রে দুটো বিষয়, উদউহু খাওফা ওয়া তামা, তুমি তোমার আল্লাহকে ডাকো ভয়ে ভয়ে এবং আশায় আশায়। ভয়টা কেন? যেভাবে ডাকা উচিত ছিল সেভাবে ডাকতে পারছি না, এটা গৃহীত হবে কি না। আর আশা কেন? যে আমার যতই দুর্বলতা থাকুক না কেন, আল্লাহ তাআলা তো মহান, তিনি আমার দোয়া ফিরিয়ে দেবেন না। রুকিয়ার জন্য শর্ত হলো আশা এবং ভয়ের সমন্বয় আমাকে করতে হবে, দ্বিতীয় নিয়ত করতে হবে। কারণ হলো যে আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম কর্মশীল। তো উত্তম কর্মশীল মানে কি? হাসান বসরি বলেন যে উত্তম কর্ম মানে যে যার নিয়ত ঠিক আছে কিনা এবং সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা। আমার নিয়ত ঠিক নাই, পদ্ধতি সঠিক, গৃহীত হবে না আমলটা। আমার নিয়ত নেই বা আমার নিয়ত আছে কিন্তু পদ্ধতি ভুল, রাসূলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, সঠিক মানহাজে হচ্ছে না, তবুও গৃহীত হবে না। সুতরাং নিয়ত ঠিক করতে হবে। তৃতীয় বিষয় হলো আস্থা ও তাওয়াক্কুল থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলতে বলছেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দেখুন আস্থা কাকে বলে এবং তাওয়াক্কুল কী পরিমাণ থাকলে আমাদের দোয়া কবুল হতে পারে, দেখুন একটা উদাহরণ দেই। মারিয়াম আলাইহিস ইসলামের কাছে জাকারিয়া আলাইহিস ইসলাম গেছেন, আমরা জানি, গিয়ে দেখলেন বিভিন্ন প্রকার ফল, তিনি বললেন আন্না লাকি হাদা, কোত্থেকে এলো এই ফলগুলো? কলাত ইয়ামিন ইনদাল্লাহ, এগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে। তো এই যে আল্লাহর পক্ষ থেকে ফল এসেছে, তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিলা হিসাব রিজিক দান করেন। দেখুন তিনি কিন্তু নবী ছিলেন, তিনি নবী ছিলেন, তারপরও যখন তার সামনে আল্লাহর বিলা হিসাব রিজিকের যখন দৃষ্টান্ত এলো তখন তার আস্থাটা কী পরিমাণ বেড়ে গেল। হুনালিকা, তখন তিনি ডাকলেন তার রবকে, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবা, যে আমি বৃদ্ধ হয়ে গেছি তাতে কি আমাকে সন্তান দান করো। এবং দেখেন সে দোয়াটা কেমন ছিল, এখানে যে রুকিয়ার যে শর্তগুলো আশা ও ভয় সমন্বয় হতে হবে, নিয়ত থাকতে হবে, কি পরিমাণ আশা এবং ভয় সমন্বয় ছিল। তিনি বলছেন রব্বি ইন্নি ওহানাল আযমু মিন্নি ওয়াশতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদায়িক রব্বি শাকিয়া, বার্ধক্যের কারণে আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে পড়েছে, চুলগুলো সাদা হয়ে যেন পেকে গেছে, দাও করে জ্বলছে, তবে আর আমার স্ত্রীও বন্ধা। সমস্ত কিছুর পরেও আসার একটা জায়গায় আছে, সেটা হলো যে লাম একম বিদোয়া একা রব্বি সাথে ইয়া, কখনো হে রব তোমাকে ডেকে আমি ব্যর্থ হইনি, এটা হলো আশা। তিনি বলছেন সন্তান না হওয়ার যতগুলো কারণ সবগুলো আছে,
বার্ধক্যের কারণে আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা সন্তান হওয়ার কোনো পথ নেই, একটাই আশা আছে যে আমি তোমাকে ডেকে কখনো ব্যর্থ হইনি। সেই স্লাতের মধ্যে আল্লাহ তাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাউলি সামিয়া। আমি তোমাকে ইয়াহইয়া সংবাদ সুসংবাদ দিচ্ছি, এই নামের পূর্বে কাউকে কখনো দেইনি এবং তাকে শৈশবে নবুয়ত দান করা হয়েছে। তো দেখুন এখানে কি ছিল, আশা ছিল আর কি ছিল, অবিচলতা ছিল। বার্ধক্য পর্যন্ত তিনি দোয়া করেছেন, তিনি কি হননি, হতাশ হননি। আমরা যে কাজটা করি, জিনের সমস্যা, দশ দিন রুকিয়া করেছি, কাজ তো হয় না, হাল ছেড়ে দিই, হাল ছাড়া যাবে না। দেখুন ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, আমরা সমস্ত ঘটনা জানি, কিন্তু রুকিয়ার জন্য আবার নতুন আঙ্গিকে বলছি, নবী ছিলেন, তার সন্তান তার সাথে ধোকা দিল, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, দীর্ঘ সময় চলে গেল, তো তিনি কি বলছেন, রক্তমাখা কাপড় এলো, তিনি বলছেন ফসবরুম জামিল, ধৈর্যই উত্তম, ধৈর্যই আমার জন্য প্রযোজ্য। তিনি ধৈর্য ধারণ করলেন, তিনি নবী ছিলেন, দোয়া করেননি, করেছেন, কিন্তু সেই যুবক ইয়াকুব বৃদ্ধ হলেন, দাড়ি পেকে গেল, তিনি শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। তো এই যে সে তার চোখ হারিয়ে গেছে, সে বার্ধক্যে পৌঁছার পরে কি হলো, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু মাঝে কতটা বছর চলে গেছে, বৃদ্ধ যুবক বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি যে রুকিয়া করবেন, আপনি যে দোয়া করবেন, সেই দোয়ার ফল যে সঙ্গে সঙ্গে পাবেন এটা জরুরি নয়। সুতরাং ধৈর্য বা অবিচলতা আমাদের এক্ষেত্রে রুকিয়ার জন্য একটা অপরিহার্য একটা শর্ত। কারণ হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, দেবেন তো আল্লাহ, আল্লাহ কখন দেবেন, কীভাবে দেবেন এটা সবচেয়ে বড় তিনিই জানেন, কল্যাণ তার হাতে, আমার দায়িত্ব দোয়া করা, আমি আমার কাজ করব, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। তো আমি আমার রুকিয়ার আলোচনার শেষের দিকে যাচ্ছি। সর্বশেষ বলবো যে আমাদের সমাজে যে জিনের আসরে যে জিনের আসর বা জাদু বা ওয়াসওয়াসা, এটা কিন্তু কোনো রোগ নয়, এটা হলো রোগের কারণ। যেই কারণে বা যেই প্রভাবে, যেই ইম্প্যাক্টে সেই রোগগুলো সাধারণত মানসিক রোগ হিসাবে প্রকাশ পায়, আর কখনও কখনও সেই মানসিক রোগটা আর একটু বৃদ্ধি পেয়ে শারীরিক রোগে প্রকাশ পায়। তাহলে জিনের আসর জাদু কিন্তু কোনো রোগ নয়। তো আমাদের সমাজে সবচেয়ে যে বিষয়টা গুরুতর দায়িত্ব মানে সমস্যা দাঁড়িয়েছে, সেটা আমি কী করে নির্ণয় করব যে আমার রোগ কি একান্তই মানসিক নাকি জিন জাদু রিলেটেড কোনো সমস্যা। এই জন্য অনেক সময় আমি তিনটা বিষয় দেখিয়েছি যে আলোচনা করার সুযোগ যেহেতু নাই, রুকিয়ার মাধ্যমে যদি জিন জাদু সমস্যা হয়ে থাকে, প্রতিক্রিয়া বিভিন্নভাবে হতে পারে, যেমন চিৎকার করা, চোখ লাল হয়ে যাওয়া, বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যেতে পারে, সেটা আলোচনা করব না। আর একটা রোগীর হিস্ট্রি, রোগীর অতীত ঘেঁটে অনেক সময় রাকি জানতে পারেন যে আসলে সমস্যাটা কি আসলে জিনের নাকি একান্তই মানসিক। তৃতীয় হলো রাকির কোয়ালিটি, যে তাকে এই যে হিস্ট্রি জানতে পারা, তাকে সঠিকভাবে রুকিয়া করতে পারা। কিন্তু এই প্রান্তিকতা আমাদের সমাজে বিদ্যমান। একজন ডাক্তারের কাছে যান, সে বলবে জিনের মানে একটা মানসিক সমস্যা কিচ্ছু না, আর একজন রাকির কাছে যান, সে বলবে জিনের সমস্যা কিচ্ছু না। এই প্রান্তিকতা আমাদেরকে দূর করতে হবে, যে জিন জাদু যদি রোগ না হয়ে থাকে তাহলে এটা রোগের কারণ, সেই রোগ সেই কারণটা মানসিক রোগ হিসেবে প্রকাশ পায়, তবে মানসিক রোগ এই কারণ ছাড়া ভিন্ন কারণেও হতে পারে, এই বিশ্বাসটা কারণ রাখতে হবে। তো বিভিন্ন অভিজ্ঞতা আমাদের আছে, যেমন আমার এক রিলেটিভ মানে আত্মীয়, সে পিজি হসপিটাল দীর্ঘদিন ভর্তি ছিল, দীর্ঘদিন মানসিক রোগী হিসাবে। আমিও ভেবেছি মানসিক রোগী, কিন্তু যখন রুকিয়া করা গেল দেখা গেল তার জিনের সমস্যা। ঠিক আরেকজন খুব দুষ্টমি করে, হিচকানায় পড়ে না, তো আমি মনে করেছি সে দুষ্ট, তাই গাছের ডালে উঠে বসে থাকে, তার কোনো মানসিক সমস্যাও নয় জিনের সমস্যাও নেই, কিন্তু যখন রুকিয়া করা হলো দেখা গেল তার জিনে সে হাজির। হ্যাঁ আরেকজনের কথা হলো যে সে ঘুমলেই বিভিন্ন কিছু স্বপ্ন দেখে, তার বাড়িঘর উড়ে যাচ্ছে, তারপরে পানি নদীর মধ্যে ভেসে যাচ্ছে, অন্তরটা কেমন বাতাসে উঠছে, ঝড় শুরু হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে জিনের সমস্যা, কিন্তু রুকিয়া কথায় কোনো প্রভাব হয় না। হতে পারে এটা মানসিক সমস্যা, কেন তার হিস্ট্রি ঘেঁটে জানা গেছে তার বাড়ি ছিল পদ্মার পাড়ে, বাড়িটা নদীতে ভেঙে গেছে, যার ফলে এই যে নদী ভাঙন একটা ট্রমা তার জীবনে সৃষ্টি হয়েছে, এটা মানসিক রোগ হিসেবে প্রকাশ পেতে পারে। সুতরাং আমাদেরকে এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আমি এখন আপনাদের কাছে ভিন্ন একটা প্রসঙ্গে আলোচনা করব, যে প্রসঙ্গটা আমি 3 মিনিট সময় নেব এবং সেটা জরুরি। আমি আপনাদেরকে বলেছি রুকিয়ার আলোচনা আমি করেছি তাকওয়া বা মুত্তাকির একটা ক্রাইটেরিয়া হিসাবে। তো আমি বলে থাকি মুমিনের জীবনে বা মুমিনের সমস্ত কিছুই হতে পারে, একটা জিনিস হতে পারে না, সেটা হলো ভুঁড়ি, ভুঁড়ি বা ফ্যাট হতে পারে না, তার এত দায়িত্ব
দেখবেন যে মুত্তাকির বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির কথা বলা হয়েছে। সালাত কায়েম করতে হবে, তাকে সালাম করতে হবে, তাকে সদকা দান করতে হবে, তাকে পরিবার দেখতে হবে, তাকে কোরআন পড়তে হবে, মানে তাকে আবার অসহায় সেবা করতে হবে, তার এমন কোনো কাজ নেই তাকে করতে হবে না। এতগুলো কাজ যখন মুমিন করবে তার বসে থাকার সময় কোথায়? তো সেই প্রসঙ্গে আমি মুত্তাকির কথা বলেছি। মুত্তাকির একটা প্রতিদান হিসেবে আল্লাহ বলছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যা সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায়ও দান করে। সচ্ছল কে? যে তিন বেলা খেতে পারে। আর অসচ্ছল কে? যা দুই বেলা খাবারের টাকা পকেটে আছে। তো বলা হচ্ছে সচ্ছলও দান করবে, অসচ্ছলও দান করবে। অসচ্ছল কীভাবে দান করবে? যার একবেলা খাবারের টাকা নেই তাকে দিবে এবং দুজন মিলে একবেলা করে খাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাবিয়া ওয়া জারুহু জায়ুন ফালাইসা মিন্না, যে পেট ভরে খাবে আর তার প্রতিবেশী ক্ষুধায় থাকবে সে আমার উম্মত নয়। তো মুমিনের কোয়ালিটি হলো যে সে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। এখন কথা হলো যে কোথায় দান করবে। সাহাবাকরাম জিজ্ঞেস করছে, আসলে মা দায়ী ফোন, তা কী দান করবে? দেখুন মুমিনের কোয়ালিটি আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন সব কিছু কোরআনুল মাজিদে। কী দান করবে? আল্লাহ বলছেন কুলিল আফওয়া, অতিরিক্তটুকু দান করে দাও। তো বলা হচ্ছে অতিরিক্তটুকু যে দান করে দিব, অতিরিক্তটুকু যে দান করে দিব, তাহলে কি সঞ্চয় করা যাবে না? প্রশ্ন আসছে, সঞ্চয় করা যাবে না? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যা সম্পদকে সঞ্চয় করে আল্লাহ রাস্তায় দায় দান করে না, তাদেরকে তুমি যন্ত্রণা দাও, আযাবে সুসংবাদ দাও। তা সঞ্চয় করা যাবে না, কেন সঞ্চয় করা যাবে না প্রশ্ন সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন তুমি সঞ্চয় সঞ্চয় করবে না, সম্পদ সঞ্চয় করবে না। ইন্নাল মুত্তাকিনা ফী জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিনা থাকবে জান্নাতে এবং নহরাজির মাঝে। কারণ কেন? তাদের কিছু কোয়ালিটি ছিল, তার মধ্যে একটা কোয়ালিটি হলো ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে ছিল, তাদের সম্পদে ছিল ভিক্ষুকের হক এবং বঞ্চিতের হক। ভিক্ষুককে যে আমার কাছে হাত পেতেছে সে ভিক্ষুক, আর বঞ্চিতকে যে তার অসহায়ের কারণে পাহাড়ে আছে, দ্বীপে আছে, প্রত্যন্ত অঞ্চলে আছে, উত্তরবঙ্গে আছে, বিভিন্ন জায়গায় আছে, যা আমাদের কাছে আসতে পারেনি। তো মুত্তাকি যে ভিক্ষুক হাত পাতবে তাকে যেমন দান করবে, যে আসতে পারছে না তার কাছে পৌঁছে দেবে, মুত্তাকির কোয়ালিটি। তো বলা হচ্ছে যে হক আছে, হক মানে কি? অন্যের সম্পদ আমার হাতে গচ্ছিত। তো খিলাফত ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল, এই যে হককে পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল আমাদের জাকাত ব্যবস্থা। খলিফারা জাকাত প্রদান করতেন, নিয়ে যেতেন মানুষের কাছ থেকে, কেন? মানুষের হক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্যই বলেছিলেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটের যে লাগাম দিত সেটা না দেয়, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। কারণ এটা কার হক? মানুষের হক, আমার হাতে গচ্ছিত, কিন্তু হক কার? মানুষের। এই জন্য যে সঞ্চয় করে তাকে তাকে যন্ত্রণা দেওয়া, কাজ হবে সুসংবাদ দেওয়া। তো কী করা? স্যার আবার প্রশ্ন করছে, আসলে ওনাকে মা দায়ী ফোন, তা কী খরচ করবে? আল্লাহ বলছেন কী খরচ করবে এটা নয়, কোথায় খরচ করবে। কুলমা আংফাকতুম মিন খয়রিং ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল, তুমি যা কিছু খরচ করবে তা পিতামাতার জন্য, নিকট আত্মীয়ের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, প্রতীকের জন্য। কোথায় খরচ করবে? লিল ফুকারা আল্লাযীনা উহসিরু, আল্লাহর রাস্তায় যা দরিদ্র, আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে পড়েছে, কাজ করতে পারে না, তাদের জন্য কোথায় খরচ করবে? ওয়াল গারিমিন, ঋণগ্রস্তদের জন্য, ওয়াল আমিলিন, যারা সৎকার কাজ করবে তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাব, দাসত্ব মুক্তির জন্য। তো তাহলে সৎকার খাতগুলো কিন্তু আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করছেন। তো সমস্যা কোথায় দাঁড়িয়েছে? ইসলামিক খেলাফত ব্যবস্থা নাই, যাদের কাছে সেই হকগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে না। সমস্ত যতটুকু দান করছি কোথায়? মসজিদে। মসজিদ চারতলা হচ্ছে, মসজিদ পাঁচতলা হচ্ছে, মসজিদ কি করতে হবে না করতে হবে? মুমিনের মসজিদের সঙ্গে সম্পর্ক হলো যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইমান আমানা বিল্লাহ, সে আল্লাহর ঘর কি করবে? আবাদ করবে। আল্লাহর ঘর কি করবে? আবাদ করবে, মানে অবস্থান করবে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা সে সেখানে তাসবিহ জপন করবে। তো আমার ঘর কেমন হবে এটা কি আপনি বলে দেবেন? আমার অ্যাবিলিটি অনুযায়ী ঘর হবে, এলাকায় 20 জন মানুষ থাকে, 100 জন মানুষ থাকে, তাদের যতটুকু অ্যাবিলিটি সেই অনুযায়ী ঘর হবে। কোরআন দানের কথা বলেছে, কোরআন কখনো গ্রহণের কথা বলেনি। তো আমরা কী করছি? আমার অ্যাবিলিটি নেই, মানুষের কাছ থেকে হাত পাচ্ছি মসজিদের জন্য, ইসলামকে খয়রাতি ধর্মে বানিয়েছি, আর কী করছি? এই টাকাগুলো কাদের হক ছিল? ওই যে বঞ্চিত অসহায় যে প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের হক ছিল, তাদের হকগুলো আমি বঞ্চিত করছি তাদেরকে, যার ফলে কী হচ্ছে? তার সুদ গ্রহণ করছে। তো আমি যখন তাদেরকে সাদকা দিচ্ছি না, তারা অভাবগ্রস্ত, তারা কী গ্রহণ করছে? সুদ গ্রহণ করছে। সুদের টাকা কোত্থেকে আসে? মানুষের প্রয়োজনে অতিরিক্ত টাকা, যেই টাকা ছিল যে কুলিল আফওয়া, অতিরিক্তটুকু তুমি দান করে দাও, সেই অতিরিক্তটুকু আমি দান না করে ব্যবসায়ী খাটাচ্ছি, সুদের ভিত্তিতে ব্যাংকে রাখছি। তো অতিরিক্ত টাকা দিয়ে আমি সুদ দিচ্ছি, নিচ্ছে কারা? যাদের কাছে সৎকার প্রয়োজন ছিল, হকদার ছিল, সৎকার দিচ্ছি না, তারা নিচ্ছে। এবার বলেন
যে এনজিওগুলো, যে ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণের নামে প্রত্যন্ত অঞ্চলে উত্তরবঙ্গে বা ভোলার চরাঞ্চলে এই যে ক্ষুদ্র ঋণ দিচ্ছে, সুদ দিচ্ছে, তা গ্রহণ করছে, তার গুনাহের ভাগিদার আমরা হচ্ছি কি না? এই এসিওয়ালা মসজিদ, চারতলা মসজিদ, পাঁচতলা মসজিদ দিয়ে উম্মার কি ফায়দা হবে যদি উম্মা আজকে ক্ষুধার্ত থাকে, যদি উম্মা আজকে সঠিক এলমের অভাবে কনভার্টেড হয়ে যায়, ভিন্ন ধর্ম গ্রহণ করে, কি ফায়দা দেবে চারতলা মসজিদ? তো সুতরাং সেখানে আবার প্রয়োজন একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যেখানে সৎকার সঠিক খাতে আমরা আমাদের সম্পদগুলো ব্যয় করবো। খেলাফা নেই তো কী হয়েছে, আমরা আমাদের মুসলিম ভাইয়েরা মিলে কিছু সংঘবদ্ধতা গড়ে তোলা, এবং সেখান থেকেই, সেই ফিলোসফি থেকেই সাবা সানাবিল ফাউন্ডেশন চালু হয়েছে, এবং আমাদের কিছু ভাই এখানে উপস্থিত আছেন, যেখানে আমরা প্রথমে ভাষা শিক্ষা থেকে শুরু করেছি, আরবি ভাষা শিক্ষা কোরআন বোঝার জন্যে, এবং আমাদের নীলফামারিতে একটা মাদ্রাসা আছে জলঢাকার কাছাকাছি, এবং লালমনির হাতে, যেখানে এতটাই প্রত্যন্ত অঞ্চল যে আসলে সেখানে আপনাদের চিত্র দেখানোর মতো কিছু নাই, চিত্র প্রকাশ করার মতো কিছু নাই, যে বোর্ডটা কতগুলো ভাঙা চূড়া অবস্থা একটা মাদ্রাসার, যেখানে সামান্য অর্থের বিনিময়ে ম্যানি অফ দেম হ্যাজ অলরেডি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি, ম্যানি অফ দেম হ্যাভ অলরেডি কনভার্টেড টু কাদিয়ানি রিলিজিয়ন। তো বিভিন্ন ধর্ম তারা গ্রহণ করছে, কিসের বিনিময়ে? সামান্য অর্থের বিনিময়ে। আপনি বলেন যে এখানে আমাদের করার কিছু ছিল কি না? তো আমাদের লালমনির হাটে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, এবং সেখানে আমাদের টার্গেট কিছু মাদ্রাসা করব, এবং যেখানে একটা পর্যায় পর্যন্ত আমরা শিক্ষা দেব, তারপরে ওখান থেকে যে ক্রিমগুলো থাকবে, মেধাবী ছাত্রগুলো থাকবে, তাদেরকে আমরা স্পন্সরশিপের ভিত্তিতে ঢাকায় নিয়ে আসবো। এবং অলরেডি আলহামদুলিল্লাহ এই বছর আমরা দুজনকে এনেছি, একজনকে আবু তাহের রিজভী সাহেব কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল মাদিনায় আমরা অলরেডি রেখে এসেছি, আরেকজনকে আমরা ফয়জুল কোরআন একটা হিসখানে ভর্তি করার চেষ্টা করছি। আমাদের টার্গেট হলো যে এই ব্যক্তিগুলোকে যত অর্থ প্রয়োজন হয়, যারা দান করবেন কমন ফান্ডের মাধ্যমে ওই মাদ্রাসাগুলো চলবে, আর যারা জাকাত দিতে চান সেটা তো ব্যক্তিকে দান করতে হবে, সেই জাকাতের টাকাগুলো দিয়ে এরকম ব্যক্তিকে গড়ে তোলা, যাদেরকে দিয়ে আমরা দায়ী রূপে গড়ে তুলবো, একজন শিক্ষক রূপে গড়ে তুলবো, একজন ইমাম রূপে গড়ে তুলবো, যে ইমাম কখনো হাত পাতবে না, বরং হাত উপরে রাখবে। তো সেখান থেকে আপনারা এগিয়ে আসতে পারেন। তো আমাদের সঙ্গে আপনাদের সম্পৃক্ততার জন্য আপনারা নেটে বা ফেসবুকে সার্চ দেন সাবা সানাবিল, সাব লিখে যদি অ্যাপোস্ট্রোফি দিয়ে এ দেন, তারপর সানাবিল ফাউন্ডেশন, তাহলে পেয়ে যাবেন, অথবা আপনারা facebook.com/ দিয়ে সাবা সানাবিল 01 লিখে যদি সার্চ দেন, তবুও ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। তো আমাদের অনেক ভাই যারা এখানে সম্পৃক্ত আছে, এবং যিনি আমার আগে কথা বললেন ইমরান ভাই, তিনিও আছেন, এবং আরও কয়েক ভাই এখানে উপস্থিত আছেন। তো আল্লাহ তাআলা আমাদের কাজকে কবুল করেন, এবং আমরা যেন এই কাজ নিয়ে চলতে পারি, এবং আপনাদের সম্পৃক্ততা আমরা আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়াফাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আর রুকিয়া সংক্রান্ত আলোচনাগুলো দেখেছেন, অনেক স্লাইড আমি স্কিপ করে চলে গেছি, কারণ এত দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। তো অলরেডি আপনাদের কাছে সম্ভবত ছোটো একটা বই পৌঁছেছে, এখানে মৌলিক কিছু কথা আছে, আর এই বইটাও মূলত একটা বড় বইয়ের বা 300 পৃষ্ঠার মতো একটা বইয়ের সার সংক্ষেপ, যার সূচিপত্র বইটা শেষে দেওয়া আছে, ইনশাআল্লাহ সেটা ঈদের পরেই বের হবে। তো আপনাদের যাদের প্রয়োজন, যাদের প্রয়োজন নেই প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা সমর্পণ প্রকাশনের সঙ্গে সম্পৃক্ততা থাকলে বা সম্পর্ক রাখলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।